চাই সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা আজকে দ্রব্যমূল্যের চাপে মানুষ অতিষ্ঠ তারাই দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণকে কষ্ট দিচ্ছে আপনারা সবাই জানেন বিগত জালিম সরকারের সময় যারা সিন্ডিকেট গঠন করেছিল তারাই এখনো সিন্ডিকেট পরিচালনা করছে সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা সিন্ডিকেট ভেঙে তছনছ করে দিন জনগণকে স্বস্তি দিন স্বস্তি দেওয়ার জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করুন ভালো কাজে এগিয়ে যান জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সাধন করুন জনগণের ৩৬ কোটি হাত আপনাদের সাহায্য করবে ইনশাআল্লাহ আপনারা ভুল করলে আমরা শুধরিয়ে দেব আপনারা একদমই করলে আমরা প্রতিবাদ করব আপনাদেরকে একদমই করতে দেওয়া হবে না নির্বাচন নিয়ে আমাদের অস্থিরতা নাই নির্বাচন নিয়ে আমাদের তাড়া নাই শেখ হাসিনার ১৫ বছরে জালিম শাহীর শাসন সহ্য করেছি এই সরকার যদি ২-১ বছরে থাকে আমরা সহ্য করতে পারবো না পারবো তবে সরকারকেও জনগণের পালস বুঝতে হবে জনগণের ভাষা বুঝতে হবে দ্রব্যমূল্যের উদ্যোগতিতে মানুষের কষ্ট হচ্ছে সরকার এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ২ মাসও নিয়ন্ত্রণ করতে পারে নাই প্রশাসন এখন অনিপাতত তারা বসে আছে চট্টগ্রামে গতকাল রাতেও নাকি দুর্বৃত্ত লীগ আওয়ামী ফাঁসিবাদীরা মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা তাৎক্ষণিকভাবে রাতে মিছিল করেছে কাজেই এই যে সরকারের দুর্বলতা এই দুর্বলতা যদি সরকার কাটিয়ে উঠতে না পারে তাহলে আওয়ামী ফাঁসিবাদ আবার ফিরে আসবে তাই সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই রাষ্ট্র চালাতে না পারলে রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলাপ আলোচনা করে পরামর্শ নিন বেশি অক্ষম হলে ছেড়ে দিন কিন্তু জনগণ যে অসম্ভব রকমের আস্থা বিশ্বাস নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আপনারা জনগণের সেই আস্থা বিশ্বাসকে নষ্ট করবেন না